আসসালামু আলাইকুম। বিনসাইদের প্রিমিয়াম কটন, ডিজিটাল কটন, একদম পিওর কটনের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের একটা, যেটা হচ্ছে বিনসাইদের টু পিস কালেকশন দিচ্ছি, তাও রেডি টু পিস, মানে থ্রি পিসটা আপনারা রেডি পাচ্ছেন কুর্তি স্টাইলে। আপনারা যে এই যে ইয়াটা দিচ্ছি আপনাদেরকে, যে টু পিসের কালেকশনটা দিচ্ছি, এটা আসলে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা ক্লাসিক একটা কালেকশন দিচ্ছি। এটা বেস্ট একটা, এটা কুসুম কালার, এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে, রেডি 38-44 সাইজ। আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখাও তো দেখি, তারপর দোপাটা খুললো। এটা ব্যাক সাইডের কম্বিনেশনটা দেখেন আপনারা, কতটা আনকমন একটা টু পিসের কালেকশন পাচ্ছেন, মাত্র 650। এটা 1000 প্লাস বললে অবিশ্বাসের কিছু ছিল না। আর এটা স্লিপের অংশের ডিজাইনটা দেখেন, খুবই গর্জিয়াস। আর এখানে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছেন আপনারা, মানে এত ভালো মানের একটা ড্রেস দিচ্ছি। তারপর দোপাট্টা দুই মাথা ধরো, দোপাট্টা দেখেন, এবার ধরো, এবার রাখো টানো না, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই আনকমন, খুবই গর্জিয়াস, মাত্র 650 টাকায় রেডি টু পিস, রেডি টু পিস 38-44 সাইজ আপনারা পাচ্ছেন মাত্র 650। এটা হচ্ছে পেস্ট ফিরোজা কালার। ব্যাক সাইডটা দেখাও, এটা ব্যাক সাইড সবগুলো কিন্তু কালো ইয়া করা আছে, চুনরি স্টাইলে ডিজাইন করা আছে। তা আমরা এটাও দিচ্ছি মাত্র 650 টাকা, স্লিপটা ফুলাতা হবে, অনেক সুন্দর। আপনাদের রেডি টু পিস পাচ্ছেন, একটা রেডি থ্রি পিসে কিনতে গিয়ে কিন্তু টেলর থেকে মজুরি দিতে হয় 500-700 টাকা, আপনারা একটা রেডি টু পিস পাচ্ছেন মাত্র 650, তাও এক্সক্লুসিভ এম্ব্রয়ডারি ওয়ার্কের টু পিস পাচ্ছেন। দোপাট্টা অনেক বড়, আমরা দিচ্ছি মাত্র 650 টাকা। এখানে চারটা কালারে প্যাস্টেল কালার, চারোটা কালারে আপনাদের পছন্দের কালার, যে এটা সুন্দর না ওইটা সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর। কালকে মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে, আমাদের কুর্তির টু পিসের মেলা যাবে ইনশাল্লাহ, টু পিসের মেলা যাবে, অনেক সুন্দর, মানে এটা অবিশ্বাস্য দামে দিচ্ছি। আর বিশেষ করে চারটা কালারে খুব সুন্দর, চারটা কালারে খুবই সুন্দর। এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে খোলা লাগবে না, অনেক সফট, অনেক বড় দোপাট্টা, অনেক সফটের মধ্যে, আমরা দিচ্ছি মাত্র 650 টাকা। এটা গোল্ডেনের মধ্যে, এটা খুবই সুন্দর, অসাধারণ একটা কালেকশন দিচ্ছি। এই যে ব্যাক সাইডটা, ওকে, এটা হচ্ছে দোপাট্টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।